পর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করা ও একটি দলের পক্ষ হয়ে কাজ করা এসব নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এখন কোন কোন সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেবে আমরা এই ভিডিওতে দেখব। এমনকি দেখতে পারবেন যে সাবেক সেনাপ্রধানের মতোই বাংলাদেশ বর্তমান সেনাপ্রধানের অবস্থা হতে যাচ্ছে। দর্শক কি বলছেন প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক জানাবেন। দর্শক, বাংলাদেশের নির্বাচন ও বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানকার একদলীয় শাসন ব্যবস্থাকে তারা সমর্থন করছে নাকি সেনাবাহিনী। সেনাবাহিনী এরকম অভিযোগ করায় কিন্তু সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তাব দিয়েছেন জো বাইডেনের কাছে মার্কিন কংগ্রেসম্যান। দর্শক, তা নিয়ে রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে। তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীর উপর অতি শীঘ্রই নিষেধাজ্ঞা আসবে তা কিন্তু আমরা আশা করি না, কেননা বাংলাদেশ সেনাবাহিনীর উপর কোনোভাবেই যেন নিষেধাজ্ঞা না আসে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী একজন জেনারেল আজিজ আহমেদ, তিনি ছিলেন একজন কুখ্যাত বাংলাদেশ বর্তমান সেনাপ্রধান, তিনি কিন্তু অনেক ভালো আমরা জানি। দর্শক, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা না আসার জন্য আপনারা কী মনে করেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।